ভ্যান ড্রাইভারের বউ। আমার নাম আকলিমা, আমার একটি ছেলে প্রতিবন্ধী। আমি একজন ডাক্তারের কাছে গেছিলাম, বড় ডাক্তারের কাছে গেছিলাম। সে বলল যে আপনার ছেলেটা কখনো ভালো হবে না। তখন আমার মনে খুব কষ্ট হয়েছে। তারপরে এখন আমি ওই ছেলেটা নিয়ে কান্নাকাটি করে পরে আয়সা করছি। এখন আমি এই ছেলেটা নিয়ে অনেক কষ্ট চলতে আছি। এখন আপনাদের কাছে আমি বলতেছি যে আমার এই ছেলেটার জন্য এখন কি করা যায়। আপনি সন্তানকার কি এর পরবর্তীতে যখন ডাক্তার বলেছে আর কখনোই ভালো হবে না, আপনি কি আর কোনো ডাক্তারের কাছে গিয়েছেন বোন? যে গেছিলাম সে বলছে ভালো হবে, তারপর টাকার জন্য আমি চিকিৎসা চালাইতে পারলাম না। একজন বলেছে আর কখনোই ভালো হবে না, আরেকজন বলেছে আপনার সন্তানটি ভালো হবে, কিন্তু এখন অর্থের জন্য চিকিৎসা করতে পারছেন না। যে টাকার জন্য আমি অর্থের জন্য চিকিৎসা চালাইতে পারছি না এখন। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা, রয়েছে আকলিমা এবং তার একমাত্র পুত্র সন্তান জাহিদ হাসান। এই সন্তানটি নাহিদ হোসেন, এই সন্তানটি জন্ম থেকে প্রতিবন্ধী, আর এই একজন মা সেই প্রতিবন্ধী সন্তানের পাশে থেকে কতটা যত্ন সহকারে সন্তানকে লালন পালন করতেছেন। সেই সন্তানের যখন কান্না করে, কোনো কিছু বলতে পারছে না, যখন এই যে মায়ের সাথে তার কথা বলতেছে, সেখান থেকে চোখ মেলেতেছে, চারিদিকে দেখতেছে কার সাথে কথা বলতেছে, একটু যখন খিদা লাগে তখন একটু মা যখন চোখের আড়াল হয় তখনই সেই কান্না করে। দর্শক, তার চোখের পানিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তার চোখের পানি পড়ছে। একটু আগেই সে অনেকটা কান্না করেছে। আমরা সে কান্না থাকার কারণে আমরা তখন ভিডিওটি করিনি। আজ এই আকলিমার সাথে কথা বলে তার সন্তানের সম্পর্কে আমরা বিস্তারিত বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। বোন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছি। আমাদেরকে একটু বোন বলবেন যে এই আপনার সন্তানের কেন এমন হলো, একটু যদি বলেন। স্যার আমি জানি না, ও জন্ম দুনিয়াতে যখন ফিরে আসে তখন থেকে ওর এই অবস্থা। যত ডাক্তার কবিরাজ দেখাছি সে বলতেছে ও কিছুতেই ভালো হবে না, ভালো হবে না। যে না, ওরে নিয়ে আমি অনেক কষ্ট করতেছি। যখন ডাক্তারের কাছে গিয়েছেন সন্তানকে ভালো করার জন্য, কিন্তু সেই সন্তানকে যখন ডাক্তার বলে আর কখনোই ভালো হবে না, আপনি মা, তখন আপনার কেমন লেগেছে? আমার থেকে অনেক খুব কষ্ট লাগছে। কষ্ট লাগার পর আমি কান্না করে ওই জায়গা থেকে সরে আইছি। সরে আসার পরে কইতো আছে আপনি কান্না করলে লাভ হবে না, ও ভালো হবে না, এরকম বলছে। মানে কি এমন সমস্যা যে তার চিকিৎসা নেই? সে জানতে পারে না। এই ছেলে কত নম্বর ছিল? তিন নম্বর ছেলে। আর এরপর আরেকজন আছে, ছোট আছে। ছেলে কয়টা আর মেয়ে কয়টা? তিন মেয়ে এক ছেলে। এটাই ছেলে? জি। মানে তিন মেয়ের পরে এই ছেলেটাই আপনার? জি না, দুই মেয়ের পরে। ও দুই মেয়ের পরে? জি। তার মানে তিনটা মেয়ের পরে, মানে হলো একটা ছেলে, দুই মেয়ের পরে এক ছেলে, ছেলের পর মেয়ে। টোটাল মেয়ে তো তিনটা? জি। আর ছেলে একটা? ছেলে একটা। তার মানে আমি সেটাই বলছি যে আপনার তিন মেয়ের মধ্যে একটা হলো ছেলে, আর সেই ছেলেটাই আপনার প্রতিবন্ধী। সেই ছেলেটাই অবস্থা। আমাদেরকে বোন বলবেন যে আপনার সংসারটা কিভাবে চলে? অনেক কষ্ট চলে ভাই আমার সংসারটা। ছেলেরা খাওয়াইতে যে কোনো একটা ভালো মন্দ চা খাওয়াইতে পারি না। স্বামী ব্যান চালায়, ব্যান চালায় আর সংসার চালায়, ভাড়া দেয়, রুম ভাড়া দেয়, সংসার খোলাপিনেরা খাওয়ায়। একটা ঋণ আসলাম, ঋণ দিতে আসি, এইভাবে কষ্ট কালাস করে চলতে আসে। চলে গ্রামের বাড়ি আমার এইভাবেই যায়। দেখ গ্রামের বাড়ি বলা বলা কোথায়? বলা চরপাতা। চরপাতা? জি। আমরা একটু আপনার বাসায় চলি, একটু একটু বাসায় আসেন, আপনি ভিতরে ঢোকেন। এটা হলো আপনার ঘর না? জি। এই ছোট সংসার মানে হলো এই ভ্যান চালকের বউ আপনি না? তো আপনার এই সন্তানটাকে নিয়ে আপনি এই ঢাকাতে কত বছর ধরে আছেন বোন? ঢাকাতে আছি ভাই, দেশ গ্রামে চলতে না, কষ্ট বিষ্ট চলি। ওই ঢাকা গেছি, দেখি চাই ছেলে নিয়ে কিছু করতে পারি কিনা। এখন নিজে বাসা কাজ করি, ছেলে নিয়ে চলি। স্বামীর একটা তো সংসার, টাকা দিয়ে হইতে আসে না, কিছু করতে পারি না। ছেলে ভালো মন্দ খাইতে চা খায়, তো এখন তো খাওয়াইতে পারি না। তার জন্য নিজে বাসা ভিতর করে দেখি কাম করে ছেলেরা কি করতে পারি। ওষুধ লাগে, বড়ি লাগে, কিভাবে চালামো, এই অনেক কষ্টে আছে। মানে স্বামী আপনার হলো ভ্যান চালায় আর আপনি বাসা বাড়িতে কাজ করেন, এইভাবে হলো আপনার সংসারটা চলতেছে। তো আমাদেরকে একটু বলবেন যে আপনার সন্তানের চিকিৎসা এবং সবকিছু মিলিয়ে সংসারটা চলে? জি না ভাই, চলে না সংসার। আমার অনেক খুব কষ্টে চলতে আছে, চলে।
হয়তো এক সময় রাখতে পারি আর এক সময় রাখতে পারি না বাবা বাবা নতুন করে চলতে আসছে চলে কয় ভাই বোন আপনারা আমরা ছয় আমরা নিজেরা ছয় ভাই তিন বোন ছয় ভাই তিন বোন জি মা কি এক জি মা এক আপনাদের ভাই বোন আগে যারা আছে তাদের মানে কেমন অবস্থান তাদের তারা কেমন চলতেছে তারা চলতে আছে নিজে কর্ম করে নিজে খাইতে আছে কেউ কোনো টাকা পয়সা লয় না মানে বাবার কোনো ওইভাবে পৈতৃক সম্পত্তি বা এই ধরনের সেবার ধনাঢ্য ব্যক্তি না মানে বাবাও দিন এনে দিন খায় আমাদেরকে বোন বলেন যে আকিমা যে আপনার এই সন্তানটি আপনি তো যখন দুনিয়াতে আসছে এই সন্তানটি তখন আপনি কতটা না খুশি হয়েছেন আমি অনেক খুশি হয়েছি আমার এই সন্তান দুনিয়াতে ফিরে যখন আসে তখন আমি অনেক খুশি হয়েছি মানে মানে একটা ছেলে চাইছিলাম আল্লাহর কাছে একটা ছেলে দিছে খুশি হয়েছি পরে এখন এই অবস্থা হয়েছে সন্তান দেখে খুশি হয়েছেন কিন্তু সেই সন্তান আলা মানে এমন মানেছে যে সে কি কথা বলতে পারে জানা কথা বলতে পারে না জানা সারাক্ষণ শুয়ে থাকবো কান্না করবো পেটে খিদে লাগলে পরে এই ভাতটা দিলে দুগা খাইবো ভালো মন্দ তো খাইতে চাইবো কিন্তু ডাল টাল দিয়ে কিছু দিয়ে দিলে খাইতে চায় না ভালো মন্দ খাইতে চায় মানে ভালো কিছু দিয়ে খেতে চায় কিন্তু এমনিতে মানে কোনো কিছু খেতে চায় না শাক পাতা দিয়ে খাইতে চায় না ডাল খাইবো না ভাজি খাইবো না মাছ মাংস আপনার স্বামী কি আছে জি স্বামী ব্যান চালায় মানে প্রতিদিন কত টাকা পায় ডেলি ইনকাম করতে পারে না কাকা মানে ডেলি ইনকাম হয় না জি না ডেলি ইনকাম হয় না আমাদেরকে একটু বলেন যে আপনি যখন মানে বিয়েটা হয় নাই আর গ্রামের বাড়িতে কি বিয়েটা হয়েছে আপনার জি আমার ইয়া গ্রামের বাড়িতে বিয়ে হয়েছে সেই চরপাতা বানিলো পাশাপাশি গ্রাম জি ওই গ্রামের ছেলে কি বিয়ে হয়েছে আপনার জি গ্রামের ছেলের কাছেই বিয়ে হয়েছে মানে সেখানে দেশে যখন খেতে পাচ্ছেন না কষ্টে চলতেছেন তখনই ঢাকায় চলে আসছেন জি গ্রাম থেকে যখন ঢাকায় আসেন তখন এই গ্রাম থেকে ঢাকা আসার পর আপনার কতটা সচ্ছল আপনি কতটা ভালো আছেন ঢাকা আর পর আমি আসি মোটামুটি তবে ভালোই আসছিলাম আজকে অনেক দিন ধরে আবার অনেক কষ্টে আছি কেন কষ্ট আছেন আপনার আমার কষ্ট কথা লাগে স্বামীর ইনকাম মাসকান দিয়ে যতটুকু হয়েছে এখন ইনকাম মাসকান দিয়ে এখন সামনে ইনকাম হইতে আসছে না না তার জন্য কষ্টে আছি এখন স্বামীর ইনকামটা নেই যে না এখন ইনকাম নেই আপনি যে বাসা বাড়িতে কাজ করেন সেই কাজ বাসা বাড়িতে আমি এখন নতুন এই ফুর্তু মিলুকছি আমি আর কখনো করিনি এর আগে কখনো করেন না আমি আর এর আগে কখনো করিনি ছেলের খাওয়ার জন্য করতেছি ঢুকছিলাম যে না আমার ছেলে খাওয়া না কষ্ট করতে আসতে করে তার জন্য ঢুকছিলাম আর মানে সন্তানের সুখের জন্য সন্তানের মুখে একটু খাবার দেওয়ার জন্য আপনার মানে একটু ভালো খেতে চাই সেই কারণে হলো আপনার কাজ করা হ্যাঁ জি তো বোন আমরা আপনাদের মোবাইল নাম্বারটা রয়েছে কিনা মোবাইল নাম্বার কি দিতে পারবো সেই নাম্বারটা কি বিকাশ করা নগদ করা আমরা কি বিকাশ আপনারা কি বিকাশ করে নিতে পারবেন নাম্বারটা নাম্বারটা ভাই আমি বিকাশ একজনের দেওয়া করছিলাম এই নাম্বার বিকাশের আমার কি জানি হয়েছে বুঝছেন তার জন্য কিন্তু আমার ওই বিকাশ আচ্ছা ভোটার আইডি কার্ডটা নিয়ে বিকাশের কাস্টমার কেয়ারে যাবেন মহাখালী অফিস আছে অন্য একজন দিয়ে আমি বিকাশ না 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 অন্য একজন দিয়ে করেন আর যেখানে করেন আপনি সরাসরি ও আপনার আইডি কার্ড দিয়ে আরেকজনের বিকাশ করে দিবেন আমার আইডেন্টি কার্ড দিয়ে বিকাশ করি না মানে অন্য একজনের আইডেন্টি কার্ড দিয়ে আমার সিম বিকাশ করছি আপনার সিম বিকাশ করলে আপনি এখন যদি নতুন করে করেন তার বিকাশটা চলে যাবে তার বিকাশটা থাকবে না না থাকবে না আপনার নাম্বার দিয়ে আপনি বিকাশটা করে নিতে পারেন এলো আপনার কাস্টমার কেয়ারে যেতে হবে মহাখালী গিয়ে আপনার স্বামীকে সাথে করে নিয়ে যে আপনি সরাসরি করে নেবেন কারণ আপনার বিকাশটা যদি আপনার নামে থাকে তাহলে হবে কি এই বিকাশের টাকা আসবে যে কোনো সময় কেউ দাবি করতে পারবে না অন্য জায়গায় আপনার শিপ করে নিয়ে যেতে পারবে না এই বিকাশটা এবং নগদটা আপনারই কাছে থাকবে তো আমরা কি যদি আপনার এই বিকাশটা করে নেন তখন কি আমরা নাম্বারটা দিতে পারবো দিতে পারবো বোন আকলিমা আপনার দেশবাসীর কাছে কি বলতে চান আপনার সন্তানের জন্য আসসালামু আলাইকুম দেশবাসীর জন্য আমার ছেলের জন্য আমি বলতেছি দেশবাসীর কাছে আমার ছেলে নিয়ে অনেক খাইতে লই তো কষ্ট আমার ছেলে নিয়ে অবনটন করতে আছি আমার ছেলে নিয়ে খুব কষ্ট হইতে আছে আমার এখন এই ছেলে নিয়ে আমি অনেক বছর ধরে কষ্ট করি এখন আমি কোনো কিছু করে আমার ছেলেকে খাওয়াইতে পারতেছি না এখন আমি বাইর দিয়ে নিজে বাসায় ঢুকছিলাম প্রথমে ঢুকে এখন আমার এই ছেলের খাওয়ার কষ্টের জন্য আমি দুগা ডাল ভাত খাওয়ার জন্য আমি বাসা বাড়িতে ঢুকে এখন কাজকর্ম করতে আছি আমার এই ছেলের কষ্ট আমার আর সহ্য হইতেছে না তার জন্য আমি এই বাসা বাড়িতে ঢুকছি সন্তানের জন্য কি আপনি মানিল দেশবাসীর কাছে সাহায্য সহযোগিতা চান যে আমি দেশবাসীর কাছে আমার এই বাচ্চার জন্য সাহায্য সহযোগিতা করতে চাই ধন্যবাদ আপনাকে দর্শক একজন মা তার সন্তানকে লালন পালন করতে গিয়ে কতটা কষ্ট করছেন একজন প্রতিবন্ধী সন্তান কিন্তু মা তার সন্তানকে ফেলেও যেতে পারছেন না আর সেই সন্তান কবে মা বলে ডাকবে কবে তার বড় হয়ে স্কুলে যাবে কবে তার এই মায়ের দুঃখ কষ্ট ভুলিয়ে দেবে নিজেও জানে না সব কিছু জেনে শুনেও
যে সন্তান কিছুই করতে পারবে না, তবুও সেই মা এই সন্তানের কাছ থেকে কোথাও যাচ্ছে না, পাশে থাকছে সন্তানের। আর এমনই মা, সেই মা যখন বৃদ্ধ হয়ে যায়, আমরা যখন বড় হয়ে যাই, তখন মাকে আমরা অনায়াসে অনেক সময় ভুলে যাই, আবার অনেকে মনে রাখি, কাজের চাপে ভুলে যায়। দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে প্রবাসী এবং দেশে যারা রয়েছেন, আপনারা প্রতিদিন একবারের জন্য হলো মা এবং বাবার সাথে কথা বলবেন। মা, তুমি কি খেয়েছো? মা, তুমি কেমন আছো? মা, কি লাগবে তোমার? যতটুকু আপনি এই কথাটুকু বলবেন, ও ছয়ান সৃষ্টিকর্তাও কিন্তু আপনার এই কথাগুলো, আপনার মনের ভিতরে কি আছে সেই জিনিসগুলো কিন্তু সৃষ্টিকর্তা দেখছে, যে এই সন্তানটি তার মায়ের জন্য কতটা ভালোবাসে, মাকে কত ভালোবাসে, বাবাকে কতটা ভালোবাসে, উপর বিধাতা কিন্তু আপনাকেও তত বেশি ভালোবাসবেন, এবং আপনার প্রতি আপনার প্রতিটা কাজে এবং ক্ষেত্রে আপনি বরকত পাবেন, কাজগুলো সুনির্দিষ্টভাবে আপনি সুন্দরভাবে করতে পারবেন। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, যে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।